করতে লাগবে মানে এর মধ্যে অর্ধেক খরচ হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য, ব্যালেন্স করে দেখাচ্ছে করবো। সবাই ভালো আছো, সুস্থ আছো? আর আমি একটু একটু খারাপ আছি, ওই জন্য কালকে ভিডিও বানাইনি। অ্যাকচুয়ালি ভেতরে হালকা আমার একটু ঠান্ডা লেগেছে, টনসিল ফুলেছিল, মানে এখানটাতে একটু ব্যথা, গলা একটু ব্যথা হয়েছিল। এমনি তো এখন একটু শরীরটা কখনো খারাপ কখনো ভালো এরকম থাকে, তার মধ্যে আবার একটু ঠান্ডাও লেগেছে, মাথা ব্যথা গলা ব্যথা একটু হয়েছিল, এখন একটু ঠিক আছি। ভাবলাম যে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির স্বাদের যা যা গিফট পেয়েছি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে এই বাড়ির স্বাদের খুব বেশি গিফট নেই, কয়েকটা আছে, তাও শেয়ার করব। আর নিয়ে বসেছি সব গিফট গুলো। এবার আমি বিহাইন্ড দ্য সিন আসল কথাটা বলে দিই। হ্যাঁ, সৌম্য বসেছে, যেটা যেটা আমি ভুলে যাব সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। না, আরো অনেক কথা বলার আছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভিডিও করার কিছু ছিল না এই রাত্রিবেলা, এখন বাজে হচ্ছে 9:30, আমরা এখন বসেছি যে না কালকে ভিডিও দিতেই হবে, মাঝখানে একদিন গ্যাপ হয়ে গেল, এবার গিফট গুলো দেখানো হয়নি, তো কি করি কি করি, তো গিফট গুলো নিয়ে আমরা বসেছি এখন। ভিডিও দেরি হওয়ার একটু কারণ আছে, তার কারণ আমার মনে হয় এরপর থেকে ভিডিও গুলো একটু গ্যাপে গ্যাপেই আসবে, কারণ যেরকম ওর প্রথম 3 মাসের যে স্টেজটা ছিল সেটা পার হয়ে তারপরে মাঝখানে 4-5 মাস থেকে ওর কোনো অসুবিধে ছিল না, কিন্তু আমি নোটিস করছি এই মানে এখন 7 মান্থ চলছে, তো এখন থেকে ওর সেই প্রথম দিককার যে প্রবলেম গুলো ছিল, যে একটু ব্যথা বা খিঁচ ধরা ওইসব ব্যাপারগুলো এখনো বারবার বলছে, তো আমার মনে হয় যে এই 3 মাস মনে হয় এরকম একটু চলবে। ওটা স্বাভাবিক ব্যাপার, সবাই বলছে, মানে মায়েরা বলছে ওটা স্বাভাবিক ব্যাপার, ওই ব্যথা ট্যাথা গুলো এখন একটু হবে। এর আগেও আমার কিছু বন্ধু বলেছিল যে 7 মাসের পর থেকে একটু কোমরে ব্যথাটা শুরু হয়, তো ওটা একটু হবে। আর এই পেছনে একটা বালিশ নিয়ে বসেছে, তার কারণ ওর মানে বেশিক্ষণ সোজা হয়ে বসলে কোমর ব্যথা করছে, ওই জন্য এটা সাপোর্ট দেয়, একটু ব্যথাটা হচ্ছে। যাই হোক, অনেক এদিক ওদিক এর কথা হয়ে গেল, এখন আসল যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে গিফট গুলো আমাদের এখানে, আমাদের এখানে গিফট আমরা কমই পেয়েছি, কারণ তোমরা দেখেইছো যে আমাদের এখানে আমরা খুব কম লোকজনকে নিমন্ত্রণ করেছিলাম, শুধু ওই আমাদের বাড়ি, ওদের বাড়ি আর ফ্ল্যাটের লোকজন, আর পাশেই আমার মামা বাড়ি আছে, তো সেখান থেকে 2 মামি এসেছিল, আর প্রচুর মিষ্টি এসেছিল, আর প্রচুর হচ্ছে কি আলতা সিঁদুর। আলতা সিঁদুর সৌম্য বলছে আছে, এত আলতা সিঁদুর কেন সবাই দিয়েছে, বলছে যে জানি না, মনে হয় এটা কোনো নিয়ম আছে, মানে স্বাদে আলতা সিঁদুরটা দিতেই হয়, আলতা সিঁদুর সবাই ওই জন্য হয়তো দিয়েছে, আর তার সাথে সবাই মিষ্টি নিয়ে এসেছিল। মিষ্টিটা আমরা এদিক ওদিক মোটামুটি চালান করে দিয়েছি, ওই বাড়িতেও প্রচুর পেয়েছি, ওই বাড়িগুলো তো আর আনিনি ওই জন্য, যে এই বাড়িতেও প্রচুর আছে বলে, তারপর ওদের আলিপুর দুয়ারেও 2 পাঠিয়ে দিয়েছি, কুকুমনি আলতা। ঠিক আছে চলো, তো ফার্স্টে তোমাদেরকে এটা ফার্স্টে দেখাবে না লাস্টে দেখাবে? একদম ফার্স্টেই দেখাই, এটা হচ্ছে মানে স্বাদের গিফট নয়, এটা ভাইফোঁটার গিফট। ভাইফোঁটার ভিডিওতে বৌমনির ভাই তোমাদের ভিডিওতে বলেছিল যে আমরা গিফট অর্ডার দিয়েছি কিন্তু গিফটটা এখনো আমাদের ডেলিভারি দেয়নি, অন দা ওয়ে আছে, পরে এই গিফটটা ওরা পাঠিয়েছে, আমার জন্য খুব পছন্দ হয়েছে। তো এটা স্বাদের আগের দিন ওদের বাড়িতে যখন গেছিলাম তখন বৌমনি আমাদেরকে এটা দিল, হ্যাঁ তখন ভিডিও করা হয়েছিল কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, মিস হয়ে গেছিল। সামনে থেকে একটু দেখাও, খুবই সুন্দর হয়েছে, আমাদের খুব পছন্দ হয়েছে, এরকম হাতের মধ্যে একটা এরকম বুদ্ধের স্ট্যাচু আছে, খুব সুন্দর। তো এই সেম গিফট বৌমনিকেও দিয়েছে, শুধু কালারটা একটু আলাদা আছে, এখানে যখন তোমাদেরকে তুলে দেখালাম তখন তোমরা দেখতেই পেয়েছো সব ইয়েলো ইয়েলো শাড়ি পেয়েছি, এবারে জানি না এটা কোনো কি নিয়ম আছে যে সাদে ইয়েলো আর ইদে, ওই বাড়িতে সব ইয়েলো শাড়ি, এখানেও তাই। ফার্স্টে যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা তাঁতের শাড়ি, দেখো দেখে বুঝতে পারছো, রেড আর ইয়েলোর মধ্যে পাটটা রেড, আর ভেতরে এরকম ছোট ছোট বুটি আছে, পুরো মেঝেটাতে এরকম ছোট ছোট বুটি আছে, এটা আমাদের ফ্ল্যাটের ওপরের এক বৌদি দিয়েছে। আর একটা গিফট আমার পরে ফেলা, আর একটা বৌদি খুব সুন্দর একটা নাইটি দিয়েছে, তো আমাকে বলেই গেল যে এখন তো তোমার নাইটি বেশি কাজে লাগবে, জানি এখন শাড়ি পরছো না, তাই জন্য নাইটি দিচ্ছি, কটনের একটা নাইটি দিয়েছিল, তো সেটা আমার পরে ফেলা হয়ে গেছে, ওই জন্য ওইটা। ঠিক আছে ঠিক আছে, আমি ওটা আমি দেখাবো,
মানে ওটা পড়া হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে ব্যাংক নিয়ে কিছু করছে ওটা খাওয়ার লাস্টে দেখাবো আর এটা হচ্ছে একটা স্টোল দেখো কালারটা খুব সুন্দর ওই বাড়িতেও একটা স্টোল পেয়েছে একটা কাকিমা দিয়েছে আর এই বাড়িতে একটা বৌদি দিয়েছে আমাদের ফ্ল্যাটেরই এক বৌদি দিয়েছে ব্লু কালারের ডিজাইন করা আছে খুব সুন্দর আর এই স্টোলটার কালারটাও বেশ মিষ্টি এটা অবশ্য এখনো গায়ে দেওয়া হয়নি আর এটা হচ্ছে একটা হ্যান্ডলুম তোমরা দেখে বুঝতে পারছো ইয়েলো আর গ্রিনের মধ্যে একটা হ্যান্ডলুম আছে তবে আমি এখনো খুলে দেখিনি ভেতরটার কালারটা ঠিক জানি না হয়তো ইয়েলো এটা পুরো ও ভেতরটা ইয়েলো এরকম আচ্ছা মানে এটাও ইয়েলো শাড়ি হ্যাঁ এখন স্টাইল স্ট্রাইপ দেওয়া আছে আর আঁচলটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে আঁচল আর এইটা কি শাড়ি গো এটাও মনে হয় হ্যান্ডলুম এটা একটা ইয়েলো হ্যান্ডলুম এটা হচ্ছে সৌমোর মামি এসেছিল আমার বাড়ি থেকে সৌমোর মামি দিয়েছে এটাও ইয়েলো কালারের একটা হ্যান্ডলুম দেখো ভেতরে আবার এরকম ওই চুমকি টাইপের দেওয়া আছে ডিজাইন করা আছে সুন্দর লাগছে তো এই তিনটে শাড়ি পেয়েছি আর একটা বেড কভার পেয়েছি এটা হচ্ছে তোমরা ভিডিওতে যে পিঙ্কিকে দেখো পিঙ্কির মা দিয়েছে পরের দিনকে এসেই বলছে যে আন্টি আন্টি ওই বেড কভারটা দেখেছো তো বলছি হ্যাঁ বলছে ওটাকে ওটা আমরা দিয়েছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওটার সাথে আবার খুব সুন্দর পিলো কভার পিলো কভারটা বড় আছে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আর হ্যাঁ সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমার বাবা মা কি দিয়েছে এটা হয়তো অনেকের মনে প্রশ্ন আছে যে আমাদের বাবা মা কি দিল ব্যাপার হচ্ছে তোমরা ভাবছো হয়তো শ্বশুর শাশুড়ি কি দিয়েছে তো এর আগে কোন একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ওরা আমার জন্য শাড়ি কিনতো নিয়ম আছে যে শ্বশুরবাড়ির স্বাদে শ্বশুরবাড়ির মানে শাশুড়ি যে শাড়ি দেয় সেই শাড়ি পরতে হয় পরে খেতে হয় তো আমার কাছে প্রচুর নতুন শাড়ি আছে মানে বিয়ের অনেক শাড়ি এখনো ভাঙাই হয়নি সেদিনকে আমি একটা ওপারা সিল্ক পরেছিলাম তো সেই শাড়িটা আমার একদম নতুনই ছিল তো আমি ফোন করে ওদেরকে বলেছিলাম যে আর শাড়ি কিনতে হবে না প্রচুর নতুন শাড়ি আছে আর ওই শাড়িটা খুব সুন্দর ওই শাড়িটা আমার পরাও হয়নি মানে এমন অকেশন আর আসেনি যে ওর তো গর্জিয়াস একটা শাড়ি পরবো তো তোমরা এই বাড়ির স্বাদের ভিডিওতে দেখেছো যে ওই শাড়িটা খুব গর্জিয়াস আর দেখতেও খুব সুন্দর তো ওই শাড়িটা আমার পরার ইচ্ছা ছিল আমি বলেছিলাম যে ওই শাড়িটা আমি স্বাদের দিন পরবো আর নতুন শাড়ি কিনতে হবে না তাই জন্য বাপিরা আর শাড়ি কেনেনি আমি ওই নতুন শাড়িটা সেদিনকে পরেছিলাম তাছাড়া কোনো ওকেশন ছাড়া তো ওকে তোমরা শাড়িতে দেখবে না মানে কোনো জায়গায় ঘুরতে গেলে শাড়ি সামলানো ওর পক্ষে মানে খুবই প্রবলেমেটিক তো ওই জন্য শাড়ি টাড়ি খুব একটা পরা হয় না ওর বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে তখন পরি কোনো পুজো থাকলে তখন পরি ওই জন্য আলমারিও মানে ভর্তি হয়ে যাচ্ছে শাড়িতে কিন্তু পড়া হয় না তারপর আবার এই স্বাদে এতগুলো শাড়ি পেয়েছে এবার এইগুলোই পরে এখন শেষ করতে মানে অনেক বছর লেগে যাবে অনেক বছর লাগবে না এবার এই খালি হাতে তো বাবা মা তো আর মানে কিছুই দেবে না এরকম তো হয় না তো তার জন্য সব থেকে জরুরি যেটা দরকার এই সময় আমাদের সব থেকে বেশি যেটা দরকার সেইটা হচ্ছে দিয়েছে আশীর্বাদের পরে বাপি এই টাকাগুলো দিয়েছে বললো যে এখন ওষুধ ফল এগুলো কিনে খাওয়ার জন্য এটা এখন সব থেকে বেশি দরকারি আর কি তো বাবা মা সেটা বুঝেছে এবং টাকা দিয়েছে মানে খুবই ভালো আমাদের খুবই কাজে লাগবে এটা মানে কাজে লাগবে মানে এর মধ্যে অর্ধেক খরচ হয়ে গেছে এটা আমি তোমাদের দেখানোর জন্য ব্যালেন্স করে দেখাচ্ছি তো যাই হোক এটাই সব থেকে ভালো গিফট ও আর এই বাড়িতে সৌম দিয়েছে যে গিফটটা তো দেখানোই হয়েছে সেটা ওই আমাদের এখানে সাদে আমি ওকে রিংটা পরিয়েছিলাম সেই রিংটা আমি সোমা একটা রিং দিয়েছে সেটা এখন এখানে নেই ওই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এইবারে সাদে দেখানো হয়ে গেছে দেখাতে পাচ্ছি নাকি সাদের দিনকে সোমা আমাকে রিংটা পরিয়ে দিচ্ছিল তখন আর তোমাদেরকে বলা হয়নি যে হ্যাঁ এই রিংটাই সোমা আমাকে গিফট করেছে বা ক্লোজ থেকে আর দেখানো হয়নি খুব সুন্দর ডিজাইনটা একদম সিম্পল এর মধ্যে না আমি দুজন মিলেই পছন্দ করেছি আমি পছন্দ করে নিইনি সৌম নিজেই পছন্দ করে ওটা আমাকে দিয়েছে তবে আমার খুব পছন্দ হয়েছে তো এই হলো আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও ও দাঁড়াও লাস্ট গিফটটা দেখাচ্ছি এই যে ব্যালকনি থেকে তুলে নিয়ে এসেছে এই নাইটিটার কথাই বলছিলাম এই নাইট এই মা এটা কোনো হালকা ভিজে আছে
মানে এটা ধোয়াও হয়েছে, মানে পড়াও হয়েছে, ধোয়াও হয়েছে। হ্যাঁ, এই নাইটিটাই ওপরের এক বৌদি গিফট করেছে, তো এই নাইটিটা আমি এখন পড়ছি, বেশ পড়ে আরাম আছে একদম, আর সত্যি কাজে লাগছে। তো চলো, যাই হোক, আমরা ফাঁকি মেরে এই ভিডিওটা করলাম আর কি, দুদিন একটুখানি রেস্ট নিয়েছিলাম, কাল পরশুর মধ্যে আবার নতুন কোন ভিডিও আসবে। চলো, আজকের মতো এই গিফট আনবক্সিং এর ছোট্ট ভিডিওটাকে এখানে এন্ড করছি। এই গিফট গুলো এখন আমাকে গোছাতে হবে, মানে এটা একটা বড় কাজ। তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।